হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আচ্ছা, আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আমার অনেক দিন আগের ভিডিও করা ছিল, বয়স দেওয়ার জন্য আমি আপলোড করতে পারি নাই। আজকে দেখে বুঝতে পারতেছেন আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব সহজে কীভাবে চুটকি রান্না করবেন সেটাকে, অনেকে চুটকি সামাই বলে থাকে, কীভাবে রান্না করবেন সেটা শেয়ার করব। আমি চুটকিগুলোকে আগে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিব। সেজন্য আমি চুলায় পাত্রে দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার করে বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায়। তো আমার চুটকি ভাজাটা হয়ে গেছে। এখন আমি চুটকিগুলোকে একটু গরম পানিতে সেদ্ধ করে নেব ভালো করে। একেবারে রান্না করলে সেটা ভালো লাগে না আমার খেতে, সেজন্য আমি আগে সেদ্ধ করে তারপর রান্না করি, তাহলে খেতে অনেক ভালো লাগে। চুটকিটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য একটু সময় ধরে রান্না করতে হবে। আমার চুটকি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব যাতে করে কোনো ময়লা টুকু না থাকে। অনেক সময় বালি থাকে, মুখে লাগলে ভালো লাগে না, সেজন্য আমি আগে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিই তারপর রান্না করি। এখন আমি চুটকি রান্না করার জন্য দুধ একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রটা চুলার উপর বসিয়ে দিয়েছি। সেখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, চিনি, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। দেন সিদ্ধ করে নিব। সিদ্ধ কয়েকটা বলক আসার পরে আমি চুটকিটা এখানে দিয়ে দিব। আমি এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এই চুটকি এভাবে রান্না করে খেতে খুবই ভাল লাগে, আমার বাসার সবাই খুবই পছন্দ করে এটা। তো আমার দুধটা হয়ে গেছে, আমি একটু ছেঁকে দেখেছিলাম চিনি লবণ ঠিকঠাক আছে কিনা। দেন আমি চুটকিটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা চুটকিটা। এখন কয়েকটা বলক আসলে একটু উপরে ঘি দিয়ে তারপর নামিয়ে নিব। তো প্রায় হয়ে গেছে আমার রান্না। খুব সহজে চুটকিটা রান্না করা যায়, বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। এভাবে খুবই মজা হয় এটা খেতে। সামাইয়ের থেকে আমার চুটকিটা অনেক বেশি ভালো লাগে খেতে। চুটকিটা প্রায় হয়ে এসেছিল, দেন আমি কিছু নারকেল উপর থেকে দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। খুব সহজ উপায়ে আপনাদেরকে রান্না করে দেখালাম সেটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চুটকিটা রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। দেখতে যেমন ভালো লাগতেছে খেতেও দারুণ হয়েছিল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।